অনেকেই আপনারা কমপ্লেন করে থাকেন যে ছাগলের বাচ্চা বিকলাঙ্গ হয়, ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না, বাচ্চা দুর্বল হয়, বাচ্চার গ্রোথ কন্ডিশন থেমে যায়, একটা পর্যায়ে বাচ্চা মারা যায়। তো এর প্রধান এবং অন্যতম কারণ কিন্তু গর্ভ অবস্থায় ছাগলের সঠিক যত্ন না নেওয়া। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন খামার বাংলা এগ্রো প্রজেক্ট ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি আরমান মাহমুদ। বাংলাদেশে সব থেকে লাভজনক পশুপালনের ভিতর হচ্ছে ছাগল পালন অন্যতম। তো এই সেক্টরে যারা আসে তারা অনেকেই আসে শখের বশ, একটা পর্যায়ে আস্তে আস্তে বাণিজ্যিক আকারে ধারণ করে। তো অনেকেই এর থেকে সফল হন, আবার অনেকেই এর থেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হন। অনেকের মুখেই শোনা যায় যে ছাগল পালনে কোনো লাভ নেই, কেন লাভ নেই, কেনই বা এত ক্ষতি। এর কারণ দশা যদি আমরা উল্লেখ করি তাহলে কিন্তু একটা কারণই সামনে আসে, সেটা হচ্ছে সঠিকভাবে বাচ্চা উৎপাদন না হওয়া, বাচ্চা বিকলাঙ্গ হওয়া, বাচ্চা সঠিক পরিমাণে দুধ না পাওয়া, বাচ্চার গ্রোথ থেমে থাকা এবং একটা পর্যায়ে বাচ্চাটা মারা যাওয়া। তো শুধু এই একটা কারণেই ছাগল সেক্টরে অনেকটা ক্ষতির সম্মুখীন হচ্ছে অনেকেই। আর এর সমাধানের কথা যদি বলি তাহলে একটাই সমাধান সামনে আসে, সেটা হচ্ছে গর্ভ অবস্থায় ছাগলের প্রপার যত্ন নেওয়া, প্রপার টাইমে কৃমিনাশক ব্যবহার করা। তো দর্শক, আজকে আমি এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনেকেই আপনারা কমপ্লেন করে থাকেন যে ছাগলের বাচ্চা বিকলাঙ্গ হয়, ছাগলের পর্যাপ্ত পরিমাণ দুধ পায় না, বাচ্চা দুর্বল হয়, বাচ্চার গ্রোথ কন্ডিশন থেমে যায়, একটা পর্যায়ে বাচ্চা মারা যায়। তো এর প্রধান এবং অন্যতম কারণ কিন্তু গর্ভ অবস্থায় ছাগলের সঠিক যত্ন না নেওয়া। তো এছাড়াও আপনারা গর্ভকালীন সময়ে ছাগলের কী কী যত্নগুলো নেবেন এই বিষয়টা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমেই আসি আমরা খাবার দাবার ব্যবস্থাপনের উপরে। তো খাবার দাবার ব্যবস্থাপনার কথা যদি আমরা বলি, প্রথমেই আসে আপনার কাঁচা ঘাস। গর্ভ অবস্থায় যখন ছাগল থাকবে তখন আপনারা পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দেবেন। এখন অনেকেরই ধারণা আছে যে পর্যাপ্ত পরিমাণ যদি কাঁচা ঘাস দেই তাহলে ছাগল ওভার খেয়ে ফেলবে এবং তার গর্ভ অবস্থায় বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। ভাই, আপনি তো এটা জোর করে তাকে খাওয়াচ্ছেন না, সে নিজের ইচ্ছাতেই খাচ্ছে। তো নিজের ইচ্ছাতে যখন খাবে তখন তাদের যতটুকু প্রয়োজন তারা কিন্তু ততটুকুই খাবে, অতিরিক্ত পরিমাণ খাবে না। তো এছাড়াও আপনারা শুধু গর্ভ অবস্থায় ছাগলকে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস দিবেন না, এর সাথে বিভিন্ন প্রকারের ডালা লতা পাতা যে সংমিশ্রণ আছে এগুলোও ব্যবহার করবেন। কেন এগুলো ব্যবহার করবেন? কারণ যখন একই জাতীয় খাবারগুলো আপনারা আপনার ছাগল বা ছাগলকে দিবেন তখন কিন্তু একই জাতীয় পুষ্টিগুণ হবে, আর যখন বিভিন্ন প্রকারের সংমিশ্রণে দিবেন তখন কিন্তু বিভিন্ন প্রকারের পুষ্টিগুণটা তাদের শরীরে বিদ্যমান হবে। এবার আসি আমরা দানাদার খাবারের ক্ষেত্রে। তো দানাদার খাবারের কথা যদি বলি, একটা প্রাপ্তবয়স্ক ক্রস এবং দেশি জাতের যে ছাগলগুলো আছে তাদের দানাদার খাবারের পরিমাণটা হচ্ছে 100 থেকে 150 গ্রাম, সর্বোচ্চ 200 গ্রাম, এটা হচ্ছে তাদের হাইট এবং লেন্থ অনুসারে। তো যখন গর্ভকালীন অবস্থা থাকবে তখন কিন্তু তাদের দানাদার খাবারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। যদি আপনারা আগে যদি 150 গ্রাম বা 200 গ্রাম করে দিতেন, গর্ভ অবস্থায় আপনারা দানাদার খাবারের পরিমাণটা 400 গ্রাম এরকম বাড়িয়ে দিবেন। কারণ কি? কারণ দশার কথা যদি বলি তাহলে হচ্ছে তার নিজের খাবার যোগানটা লাগবে, এছাড়াও তার গর্ভে যে বাচ্চা আছে বাচ্চার খাবারের যোগানটা লাগবে। তো আপনারা যদি এই দানাদার খাবারটা শুধু তার যোগানেরই দেন সেই ক্ষেত্রে মার পুষ্টিগুণের অভাব দেখা দিবে। এছাড়াও আমরা গর্ভ অবস্থায় যে সবচেয়ে বড় ভুল কাজটা করে থাকি সেটা হচ্ছে আপনার খাবার পাত্র। তো খাবার পাত্রের কথা যদি বলি, অনেকেই আছে যে দানাদার খাবারটা এক পাত্রে 8 দিন 9 দিন 10 দিন ভরে দেয়, পাত্রটা ধোয়া করে না। তো যার জন্য হয় কি, ম্যাক্সিমাম সময় একটা কমন সমস্যা হয় সেটা হচ্ছে পাতলা পায়খানা বা গ্যাস। এর জন্য অনেক সময় দেখা যায় যে বাচ্চা অ্যাবর্শন হয়ে যায়, বাচ্চা পায়খানার সাথে বের হয়ে নষ্ট হয়ে যায়। তো এই কাজটা আপনারা কখনোই করবেন না, চেষ্টা করবেন প্রতিদিনের খাবার পাত্রটা প্রতিদিন ধোয়ার জন্য। তো এছাড়াও আমরা যদি ওষুধ বিশেষের কথা বলি, তো সেই ক্ষেত্রে আমার সাজেশন যেটা সেটা হচ্ছে গর্ভ অবস্থায় ছাগলকে কোনো প্রকারের ওষুধ প্রয়োগ করতে হয় না। কেন প্রয়োগ করতে হয় না?
প্রয়োগ করার কোনো কারণ নাই। আপনারা যদি অযথাই ওষুধ বিষক ওষুধ প্রয়োগ করেন, দেখা যায় যে অনেক অনেক রকমের ওষুধ প্রয়োগ করে, কেন করবেন? আপনার পর্যাপ্ত ঘাসের যদি যোগান থাকে কাঁচা ঘাসের, সেক্ষেত্রে আপনার ওষুধের প্রয়োজন নাই। হ্যাঁ, তবে একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে গর্ভ অবস্থায় ছাগলের সঠিক মাত্রায় কৃমির ওষুধটা সঠিক টাইমে প্রয়োগ করতে হয়। তো এই কৃমির ওষুধের কথা যদি বলি, সেই ক্ষেত্রে গর্ভ অবস্থায় ছাগলের কৃমিনাশকটা হচ্ছে যখন গর্ভকালীন সময় 3 মাস হবে, অর্থাৎ 1 দিন থেকে 3 মাস যখন গর্ভকালীন বয়স হবে, তখন আপনারা বাজারে বিভিন্ন রকমের প্রেগনেন্সি সেফ ওষুধ পাওয়া যায়, যেমন অ্যানবেট, ফ্যানবেট, ফ্যানবেন্ডাজল, এই টাইপের যে ওষুধগুলো আছে এগুলো প্রেগনেন্সি সেফ। এই ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন। তো এই ওষুধগুলো ব্যবহার করার পরে আপনারা ছাগলকে লিভার টনিকটা দিবেন এবং জিঙ্ক দিবেন। হ্যাঁ, গর্ভ অবস্থায় যদি আপনারা ওষুধ ব্যবহারই করেন, সেই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে শুধু জিঙ্কটা ব্যবহার করতে পারেন, কারণ ছাগলের জিঙ্কটা ব্যবহার করলে মুখে রুচিটা থাকবে এবং তারা খাদ্যাভ্যাস সুন্দরভাবে খাবে। এছাড়াও গর্ভ অবস্থায় শুধু আমি একটা ওষুধের কথা আপনাদের বলবো, যেহেতু গর্ভকালীন সময় ছাগল এবং ছাগলের বাচ্চার ক্যালসিয়ামের প্রচুর পরিমাণ ঘাটতি দেখা যায়, তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই অপসোনিন কোম্পানির ফসকাল ডিবি ভ্যাট একটা ক্যালসিয়াম ব্যবহার করবেন। আর এই ওষুধটা ব্যবহারের নিয়ম হচ্ছে গিয়ে, আপনার গর্ভকালীন যে পিরিয়ড আছে 150 দিন, অর্থাৎ আপনার 5 মাস, এই 5 মাসে ওষুধটা ব্যবহার করবেন এবং প্রতি মাসে 10 দিন 10টা ট্যাবলেট ব্যবহার করবেন, পরবর্তী 20 দিন গ্যাপ দিয়ে পরবর্তী মাসে আবার 10 দিন 10টা ট্যাবলেট ব্যবহার করবেন। এভাবে 150 দিনে 50টা ট্যাবলেট ব্যবহার করবেন। তো এর দামের কথা যদি বলি, এর দাম বাজারে খুবই স্বল্প মূল্য, সেটা হচ্ছে আপনার 110 থেকে 120 টাকা করে নিবে। আর যদি আপনারা এছাড়াও অন্যান্য ওষুধ ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের লাভের পসিবিলিটি খুবই কম হবে, কারণ আপনারা যদি শুধু ওষুধ এই সেই কেনাকাটা করেই খরচ বাড়ান, তো সেই ক্ষেত্রে আপনাদের লাভ হওয়ার পসিবিলিটি খুবই কম। এবার আসি সতর্কতার ক্ষেত্রে। তো সতর্কতার কথা যদি বলি, তাহলে যেটা সামনে আসে সেটা হচ্ছে আপনার গর্ভকালীন সময়ে প্রেগনেন্ট যে ছাগলটা আছে, এই ছাগলটাকে অন্যান্য ছাগল থেকে আপনারা দূরে রাখবেন, বিশেষ করে পাঠা বা খাসি ছাগল যেটা আছে, এই পাঠা বা খাসি ছাগল থেকে দূরে রাখার চেষ্টা করবেন। এছাড়াও মাঝে মাঝে তাদের আপনার গলার দড়িটা খুলে দিবেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এই গর্ভকালীন সময় ছাগলকে অবশ্যই মাচার উপর রাখার চেষ্টা করবেন, কারণ যদি কোনোভাবে ঠান্ডা লাগে সেই ক্ষেত্রে বাচ্চা এবং মার ক্ষতি হতে পারে। তো দর্শক, এই ছিল আজকে আমার ভিডিওর আলোচনার মূল বিষয়। আশা করি ভিডিওটা অনেকেরই উপকারে আসবে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদের নিত্য নতুন ভিডিও দিয়ে উপকৃত করার জন্য। তো দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় আজকে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।